যখন রবনা আমি মত্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেতায় নিবৃত ছায়ায়, যেতায় চৈত্রের শালবন। শালবন তো নেই, আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। দিনটা আজ 25শে বৈশাখ, চলে এসেছি বিশ্বকবিকে প্রণাম জানাতে, আর ইচ্ছে আছে গোটা বাড়িটা ঘুরে দেখার। ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তাই একদম স্কিপ করা যাবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রোমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজ যাব জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। বন্ধুরা, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাঙালির আবেগের এই পুণ্যভূমিতে যাওয়ার সবথেকে সোজা রাস্তা মেট্রো। গিরিশবাগ মেট্রো স্টেশনের 1 বা 3 নম্বর গেট থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটলেই আপনারা সহজেই পৌঁছে যাবেন এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজ 25শে বৈশাখ, প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ির প্রাঙ্গণে বসেছে প্রচুর দোকানপাট ও মেলা, মূলত এটি লোকশিল্প ও কারুকৃতি মেলা। এই মেলার ভিডিও আমি পরের ভিডিওতে আপনাদের দিয়ে দেব। আজ আমরা ঠাকুর বাড়ির অন্দরমহল ও প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখব, চলুন প্রবেশ করা যাক। আজ কোনো টিকিটের বলাই নেই, অবারিত দ্বার সবার জন্য। এই ঠাকুর বাড়ির সঞ্চালনায় আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এটা তাদের অ্যাডমিনিস্ট্রেট অফিসও বটে। অন্য যে কোনো দিন আসলে 20 টাকা মাথাপিছু টিকিট, আর ছবি তুললে 50 টাকা। আর তার সাথে বলে রাখি, নর্মালি ভিতরের ভিডিও করা কিন্তু নিষিদ্ধ, একমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণী এই নিয়মগুলি খানিকটা হলেও শিথিল হয়। বন্ধুরা, প্রথমে চলে এলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রাঙ্গণে, যেখানে রবি ঠাকুরকে স্মরণ করা হচ্ছে গান ও কবিতার মাধ্যমে। চলুন এক ঝলক দেখে নিন। মূল মিউজিয়ামে ঢোকার আগে চলে এলাম বাড়ির মাঝখানে, এই চাতালে বা ঠাকুর দালানে। এখানেই হতো গান, নাচ, নাটক, কবিতার আসর, না জানি কত গুণী মানুষের সান্নিধ্য ওই জায়গা। বছরের কোনো সময়ই এই ঠাকুর দালানে প্রবেশ করতে দেওয়া হয় না, আজ 25শে বৈশাখ নিয়মটা কিছুটা শিথিল, তাই আমরা ঠাকুর দালানের ওপরে উঠে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই ঠাকুর দালানটি প্রচুর বড় এবং চারিদিকে ঘর দিয়ে ঘেরা। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে বুঝতে পারছি এখানে জায়গাটা কেমন, এখানে না এলে জায়গাটা হয়তো মিস হয়ে যেত। আর আজকের এই 25শে বৈশাখের দিন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 25শে বৈশাখের দিনই প্রত্যেকটা জায়গা আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন এবং ভিডিও করতে পারেন। আজকের এই দিনটা স্মরণ করার জন্য প্রচুর মানুষ এসছে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে।
চলুন বন্ধুরা, এবার আস্তে আস্তে মূল মিউজিয়াম দেখার জন্য উপরের দিকে ওঠা যাক। উপরে উঠে প্রথমে দেখলাম চওড়া কমল বারান্দা, আর তার পাশে সার সার ঘর। প্রথমে যে ঘরটায় ঢুকলাম, এই ঘরটায় আছে রবি ঠাকুরের কোন গান কবিতা অন্যান্য ভাষায় ট্রান্সলেশন করা হয়েছিল তারই একটা প্রদর্শনী। এটাই ওনার পড়াশোনা করার ঘরও ছিল। এই ঘরটা একটা বিশাল প্রদর্শনী। এখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেতার, গগনীন্দ্রনাথ ঠাকুরের তুলি, তাদের আঁকা স্কেচ এবং আরও কত কী। এই ঘরটি হলো রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর ঘর, আর এই ঘরে আছে তার ব্যবহার করা কিছু আসবাবপত্র। এবার যে ঘরটায় ঢুকলাম সেখানে আছে একটা বড় খাবার টেবিল, আর তার পাশের দেওয়ালে টাঙানো আছে প্রচুর ছবি, আর ঘরের ভিতর আছে কিছু আসবাবপত্র। এবার চলে এলাম মৃণালিনী দেবীর রান্নাঘরের ভেতরে। ঘরের ভিতর আছে কিছু শোকেস ও মাটির উনুন ও কিছু আসবাবপত্র। এবার যে ঘরটাতে প্রবেশ করলাম এখানে আছে কিছু আসবাবপত্র, আর রবি ঠাকুরের ব্যবহার করা কিছু জামাকাপড়। বন্ধুরা, এই ঘরটা রবি ঠাকুরের একান্ত আপন। এই সেই খাট যেখানে রবি ঠাকুর শুতেন, আজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই খালি ঘরটা আলপনা আর ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। ওপরে পুরনো দিনের কড়ি কাঠ, হয়তো এদিকেই তাকিয়ে তার মাথায় কিলবিল করত বিখ্যাত সব গান ও কবিতার। এই বারান্দাতেই হয়েছিল হার্ট সার্জারি তার শেষ বয়সে, ডক্টর ললিতমোহন ব্যানার্জির হাত দিয়ে। তার পাশেই আছে একটা ছবি যেখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এসেছিল ব্রাইসে শ্রাবণের দিনে কবিগুরুর মহাপ্রস্থানের পথে সাক্ষী হতে। গোটা বারান্দা জুড়ে আছে প্রচুর ছবি ঠাকুর বাড়ির পরিবারের সদস্যদের। আমি এখন দাঁড়িয়ে আছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দ্বিতলায়।
আর দেখতে পাচ্ছেন আজকে 25শে বৈশাখ। এই 25শে বৈশাখে আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আর এই 25শে বৈশাখ বলে আজকে আমরা এখানে ভিডিও করার সুযোগ পাচ্ছি। এবার চলে এলাম ঠাকুরবাড়ির অন্দরমহলের দিকে। এখানেই আনাগোনা ছিল বাড়ির মেয়ে বউদের। এই চিকনের ফাঁক দিয়ে দেখতেন চাতালের অনুষ্ঠান। এখানেও বিভিন্ন বয়সের রবি ঠাকুরের ছবি আপনারা দেখতে পাবেন। ঘর থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন গোটা ঠাকুর পরিবারের ফ্যামিলি টেবিল। এখানে বলে রাখি, এক একজন ছিলেন এক একটা নক্ষত্র। বন্ধুরা, এবার যে ঘরটি দেখছেন, এই ঘরটিতে আপনারা দেখতে পাবেন রবি ঠাকুরের ছোটবেলাকার ছবি। এটাই ছিল তার আঁতুর ঘর। সারদা দেবীর কোল আলো করে এই ঘরে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অন্দরমহলের অনেকগুলি ঘর রেনোভেশনের জন্য দেখতে পেলাম না। এটা দেখুন, এটা দেখে বুঝতে পারবেন রবি ঠাকুরের বিদেশিদের সঙ্গে কি সুসম্পর্ক ছিল। বন্ধুরা, চলুন এবার আপনাদের দেখাবো রবি ঠাকুরের একান্ত পছন্দ ও যে গাড়িটি চড়তেন। রবীন্দ্র ভারতী সোসাইটির এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি এখানেই সংরক্ষণ করে রাখা রয়েছে। এই গাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। মিউজিয়াম দেখা শেষ, এবার বের হতে হবে। আজ এমন এক মানুষের সান্নিধ্য হলাম যিনি নিজের হাতে রচনা করেছিলেন দুটি দেশের রাষ্ট্রগীত, ভারত এবং বাংলাদেশ। বন্ধুরা, আজ যারা আসতে পারলেন না তারা অবশ্যই ব্রাইশে শ্রাবণ বা সোমবার বা ছুটির দিন বাদে যে কোনো দিন চলে আসুন এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো বন্ধুরা, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।